নিশ্চয়ই আজকে বাংলার মানুষের দম বন্ধ হয়ে গেছে আর সাত লক্ষ গরিব দুঃখী চিটেড হয়েছে তাদের সর্ব যেটুকু জমানো টাকা ছিল তারা লোভে পড়ে দিয়ে দিয়েছে এইসব টাকাটা নিয়ে নিয়েছে তাই আমি বলছি যে এই যে এতদিন ধরে ৪৪ বছরের সিপিএম রাজত্ব তিন বছরের তৃণমূলের রাজত্ব পশ্চিমবঙ্গ কিন্তু অনেক পিছিয়ে গেছে সেইখান থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি দিতে হবে একটা সুন্দর জায়গা নিয়ে দেখুন এই এই কথাটা আমার বেকার বলে আর মানে শব্দ করে আমার অক্সিজেন দিয়ে লাভ নেই কেন সাধারণ মানুষ আজকাল মানুষ খুব আপডেট সমস্ত কিছুতে দেখছি যে আজকাল কোনো ঝামেলাই নেই যে অন্য পার্টির সাথে অন্য পার্টির যে ঝামেলা কেন এখন তো ফার্স্ট পার্টির সাথে সেকেন্ড পার্টির ঝামেলাটা হয় সেখানে এখন তো সিপিএম পিছিয়ে গেছে কংগ্রেস পিছিয়ে গেছে ফার্স্ট তৃণমূল সেকেন্ড বিজেপি এই অবস্থায় রয়েছে আমরা মারপিট করি আমরা মারপিট করতে ভালোবাসি না আমরা আই লাভ ইউ বিশ্বাস করি ওরা নিজেরা মারপিট করছে নিজেরা অভিযোগ করছে এটা অসীমকে আরো ভালো বলতে পারে আমাদের শ্রদ্ধেয় দাদা কিন্তু আমাদের মধ্যে একটাই নীতি যেটা আমাদের সিনিয়ররা মামুদিজি রাহুল দা অসীমদা যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব কোনো আন্দোলন করব সেখানে বোমা থাকবে না রিভলভার থাকবে না গুলি থাকবে না আওয়াজ থাকবে